সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন। দিস ইজ দি ফার্স্ট প্রেস মিট আফটার আই টুক ওভার অ্যাজ ফরেস্ট মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্রথম সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের পিসিসিএফ এন অফ প্রিন্সিপাল চিফ কনজারভেশন অফ ফরেস্ট হেড অফ ফরেস্ট ফোর্স অফ ডক্টর অবিনাশ কানফারিজি, এবং সাথে আছেন আর কে সামাল, উনিও বিসিসিএফ আছেন। আমাদের আমার সঙ্গে আজকে আছেন দীপা ডি নায়ের, উনি সিসিএফ, এবং সঙ্গে আছেন আরো ডক্টর শশী কুমার, উনি চিফ কনজারভেটর অফ ফরেস্ট। তো এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট, এটা চলে যাওয়ার পর ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ টু স্টার্ট দি ওয়ার্ক অ্যান্ড আই হ্যাভ টু গেট অন টু দি বিজনেস, কারণ এই দপ্তরটা আমার হাতে দেওয়া হয়েছে, কাজ করতে হবে। বন দপ্তরের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের প্রগতির স্বার্থে আমাকে কাজ করতে হবে। সো টুডে আই এম মেকিং ফিউ অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টগুলো দেওয়ার আগে আমি কিছু বলবো। এই আড়াই বা তিন মাসের মধ্যে, আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট টু বি থ্রি মান্থস, 15th of March এই দপ্তরটা আমার হাতে এসছে, এবং আগামী 15 তারিখ জুন আই উইল বি কমপ্লিটিং থ্রি মান্থস। ইলেকশনের অনেক কোড অফ কন্ডাক্ট ছিল, তাতে প্রকাশ্যে কোনো কাজ করার মতো কোনো সুযোগ ছিল না। বাট আই স্টার্টেড স্টাডিং দি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টকে স্টাডি করে যা দেখলাম, ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ফরেস্ট ল্যান্ডটাই আছে, এবং ফরেস্ট বলতে যা আমি প্রগ্রেসিভ বলছি ইন মাই অ্যাসেসমেন্ট, ওনারাও আছে, জঙ্গলটা কিন্তু 50-60% এটি ধ্বংস হয়ে গেছে। ইফ ইউ ওয়াক হাইওয়ে থেকে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার একটু আরো বেশি দূরত্ব যদি আপনার গিয়ে ফরেস্ট এরিয়াতে যখন যাবেন, তখন দেখবেন মোস্ট অফ দি ফরেস্ট এরিয়াস আর নট দেয়ার, নেই কিছু। অথচ আমরা গর্বের সাথে বলি যে ত্রিপুরার বন দপ্তর এবং বনের যে আয়তন, এটা অলমোস্ট 60% এবং ভারতবর্ষের আমাদের দেশের যে বনের এরিয়া পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া হচ্ছে 22%। তো দেশের অ্যাভারেজের থেকে আমরা অনেক উপরেই আছি, এটা আমাদের গর্ব এবং আনন্দ হয় আমাদের যখন এইসব কথা আমরা জানি। বাট ইন রিয়েলিটি ল্যান্ডটাই আছে, কিন্তু ফরেস্টটা মোটামুটি চলে গেছে। কি করে গেছে, কে করেছে, ইফ ইউ আস্ক মি, এই তিন মাসের বন দপ্তরের মন্ত্রীর পক্ষে ওইগুলো উত্তর দেওয়া মনে হয় আমার কাছে তথ্য নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে এই বনটাকে আমাদের রক্ষা করতে হবে, এই বনটাকে আবার নতুন করে গাছ লাগিয়ে প্রোটেকশন করে এই 60% বা 62% ফরেস্ট ল্যান্ডকে আমাদের সাজাতে হবে, এটাই আমার কাজ। দি ফার্স্ট স্টেপ আমি যেটা নিতে চাইবো অ্যাজ আ ফরেস্ট মিনিস্টার, আমার আধিকারিকরাও এখানে আছেন, আমরা মিটিং করেছি, মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন দপ্তরের অধীনে ত্রিপুরায় আমরা এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করতে যাচ্ছি যেটা নর্থ ইস্টের সবচাইতে লার্জেস্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরাতে আমরা করছি, এবং ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে। পূর্ব তকচায় এডিসি ভিলেজ, তুলাশিগর ফরেস্ট রেঞ্জ এবং কোয়াই ডিস্ট্রিক্টে সেই ফুলের বাগানটা আমরা তৈরি করছি। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন একটা হোক, এজ এ পাইলট প্রজেক্ট আমরা একটা করে দেখি, কারণ এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে এটা শোনা গেছে, বা অন্যান্য প্রদেশে তারা চেষ্টা করেছে এটা হয়েছে,
কর্ণাটকে হয়েছে, কিন্তু ত্রিপুরায় বা উত্তর পূর্বাঞ্চলে এইভাবে স্পেশাল কোন জায়গায় 12 মাসের ফুল থাকবে এবং পর্যটকরা আসবে, এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিনোদন এবং মানুষকে আকর্ষিত করা। পর্যটকরা যেন সেখানে আসতে পারে, অনেক ফিল্ম হচ্ছে, অ্যালবাম হচ্ছে, অনেক পরিবার ছুটির দিনে তারা সময় কাটাতে চায়, এইগুলোকে সামনে রেখে কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনটা তৈরি করার আমি চেষ্টা করছি। এন্ড ইফ এই ফ্লাওয়ার গার্ডেনটা যদি সাকসেসফুলি করতে পারি, সেম ফ্লাওয়ার গার্ডেন রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট এলাকায় সবখানে সব, এটা যেন মানুষ না বলে যে আপনি ওই ডিস্ট্রিক্টে করেছেন এই ডিস্ট্রিক্টে করেননি, আই ক্যান এশিওর ইউ এই প্রজেক্টে জনগণের সহযোগিতা, ওই এলাকায় যারা আছেন লাইন ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরের যাদের যাদের সাহায্যের আমার দরকার পড়বে, ইফ দে কাম ফরওয়ার্ড এন্ড দে হেল্প মি, আই ক্যান এশিওর ইন অল এই ডিস্ট্রিক্টস এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন। আরেকটা বিষয় যেটা আমাদের নজরে এসছে যে প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে হাইওয়ে সম্পর্কে, আমার আসার আগে এই নতুন হাইওয়ে তৈরি করার জন্য এক্সপেনশনের জন্য গাছ কাটা হচ্ছে। আমিও জিজ্ঞেস করেছি দপ্তরে যে কেন এগুলো হচ্ছে। আসলে কোনো কোনো ক্ষেত্রে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইন্ডিংস, দেয়ার আর ডিএমস অফিসকে নিয়ে মিটিং হয়েছে, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরকে নিয়ে মিটিং হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ওয়ান ডিপার্টমেন্ট ইন দ্যাট মিটিং। এই যে সিদ্ধান্তগুলো হলো গাছ কাটা, আমি মনে করি আমাদের দপ্তর এটা মনে করে কুছ পানি কে লিয়ে কুছ খোনা পাত। এখন জনগণের কাছে, রাজ্যবাসীর কাছে, সমস্ত অংশের মানুষের কাছে একটাই প্রশ্ন যে আমাদের কি হাইওয়ে এক্সপেনশন দরকার আছে কি? যদি এটা দরকার হয় তাহলে এই গাছগুলোকে রেখে সেখানে হাইওয়ে এক্সপেনশনের কাজ করা অসম্ভব। এটা পূর্ত দপ্তর, ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা ল্যান্ড রেভিনিউ দপ্তরের পক্ষে এতগুলো মানুষের বাড়ি ঘর ভেঙে আমরা সেখানে এই রাস্তা সম্প্রসারণ করব, উই আন্ডারস্ট্যান্ড দি পেইন। আমাদের ডিপার্টমেন্ট বন দপ্তর এই ব্যথা, এদের পুরনো গাছের মধ্যে অনেক বেশি করে অক্সিজেন পাওয়া যায় এবং নতুন গাছে সেই ধরনের অক্সিজেন পাওয়া যায় না, এই ব্যথা বন দপ্তর আরো বেশি করে বুঝছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কুছ পানি কে লিয়ে কুছ খোনা পাত, এই হাইওয়ে এক্সপেনশনটাকে পাওয়ার জন্য এই গাছগুলোকে আমাদের দিতে হচ্ছে। এর আমরা তারপরও চেষ্টা করছি যে যত কম গাছ কাটা যায় তার ব্যবস্থা করব। এন্ড এইগুলোকে দেখে আমি অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার, আমার আশা মাত্রই আমি ওনাদের বললাম যে এইভাবে গাছ কেটে কিন্তু ত্রিপুরার মানুষের লাভ হবে না, পরিবেশের লাভ হবে না, বন দপ্তরেরও লাভ হবে না, সো লেট আস স্টার্ট দি প্লান্টেশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে 5 তারিখ জুলাই 5 মিনিটে এই রাজ্যে 5 লক্ষ বৃক্ষ রোপণ, 5 লাখ ট্রি প্লান্টেশন ইন এ সিঙ্গেল ডে উইদিন জাস্ট 5 মিনিটস অফ টাইম আমরা ত্রিপুরা রাজ্যে এটা লাগাব। এবং এই বৃক্ষরোপণ কর্মযজ্ঞে ভেরিয়াস ইনস্টিটিউশনস লাইক স্কুলস, কলেজেস, এনজিওস, প্যারামিলিটারি ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়ে গেছে কে কি পরিমাণে চারা নেবে, কে কোথায় এইগুলো রোপণ করবে। এভরিথিং অ্যাজ অফ নাও উই হ্যাভ ডান দি মিটিং, যা যা রিকোয়ার্ড আমরা করেছি এবং আরও আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা তার বাইরেও লাগাতে চান তাদেরকেও আমরা এই বন মহোৎসবের যে সপ্তাহে এই বৃক্ষরোপণ মহাযজ্ঞে আপনারাও যেন এগিয়ে আসেন তার জন্য আমি অনুরোধ করছি। এবং এছাড়াও এই 5 লক্ষ দিয়ে হবে না, পুরো বছরে আই থিঙ্ক উই আর রেডি উইথ সাম 76 লাখ অফ সিডলিং
আমি তথ্য নিয়ে দেখেছি আমাদের সেন্ট্রাল নার্সারি এবং হাইটেক সেন্ট্রাল নার্সারিতে কত লাগানোর মতো প্ল্যান্টেবল সিডলিংস কি পরিমাণে আছে, আধিকারিকরা ডিএফওরা এসডিএফও রেঞ্জ অফিসার্সদের থেকে প্রাপ্ত সংবাদে জানা গেল যে 76 lakhs অফ সিডলিংস ইজ রেডি ফর প্ল্যান্টেশন। এবং এগুলো বুরু হয়ে যাওয়ার আগে গাছেরও একটা সময় থাকে, এই প্লান্টটাকে যদি 4-5 বছর আমরা কোনোখানে না লাগাই এটা বৃদ্ধ হয়ে যাবে, তারপর এটাকে অন্যত্র লাগানো যাবে। ক্যান্টার এই যেগুলোকে লাগানো যাবে এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা আমরা ইন্দি এটা 5 lakh লাগানোর পরে সারা বছর আমরা প্ল্যান্টেশনের এই কাজটা করে এন্ড উইল কমপ্লিট ল্যাকস অফ ট্রিজ উইল বি প্লান্টেড। এবং এইটাই না আমি আপনাদের বলছি, ওনাদেরও আমি বলেছি ওয়েন আই হ্যাভ গন ফর রিভিউ ইন দি অরণ্য ভবন আমি একদম ক্লিয়ারলি বললাম যে লাগালেই হবে না, সার্ভাইভাল রেটটাকে দেখতে হবে। আমি এখন 5 লক্ষ গাছ লাগালাম আর বাঁচবে মাত্র 25,000, এটা হবে না। আগে একটা খগড়া দেওয়ার একটা কালচার ছিল যেটাকে কি বলেন আপনারা, এটাকে প্ল্যান গার্ড, এই প্ল্যান গার্ড লাগাতে হবে। এবং ফরেস্ট গার্ড, ফরেস্টার, রেঞ্জার্স এবং ওইখানের যারা নাগরিক বৃন্দ তাদেরকেও আমরা অনুরোধ করব যে চোখে চোখে আমরা এই প্ল্যান্টগুলোকে যেন রক্ষা করি, তাতে কিন্তু ত্রিপুরার পর্যাবরণ এবং পরিবেশে এটা ভালো ফল আমরা ভোগ করব। তো রুট সাইড যেগুলোতে আপনারা দেখেছেন যে এখানে চম্পকনগর থেকে যেটা হবে বা কমলপুর, খোয়াই, আমবাসা এবং মুঙ্গিয়াকামী পর্যন্ত যেগুলো সম্প্রসারণ হয়েছে বিশাল ব্যাপক মাত্রায় সেখানে ট্রি প্লান্টেশন হবে। এবং শুধু নর্মাল গাছ লাগানো হবে না, আই টোল্ড দেম যে আমি চাই যে সেখানে ফল খাওয়ার মতো কিছু, ফল দেওয়ার মতো গাছ যেন সেখানে লাগানো, জাম গাছ লাগানো হবে। গ্রাম্য বাংলায় আমরা কি বলি, চালিতা, আমার চালিতা খেতে আমার খুব পছন্দ। একদিন কৃষি মন্ত্রীর সাথে ওনার কৃষি এক্সিবিশনে গেলাম, সেখানে দেখেছি যে সেলফ হেল্প গ্রুপরা 20 টাকায় এই চালিতা বিক্রি করছে। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে আমি খেতে শুরু করে দিলাম, আই লাইক। এবং আমার মতো অনেকেই চালিতা প্রিয় মানুষ আছে ত্রিপুরায়, তারা যেন এটা, আরে সব কিছুই তো যেহেতু সরকার এটা করছে, মানুষ আগামী কয়েক বছরে এই ফলগুলো যেন খেতে পারে তার জন্য আমি বলেছি ফ্রুট বিয়ারিং ট্রিজ অলসো। এই কৃষ্ণচূড়া, রাধাচূড়ার সাথে সাথে এখানে কিন্তু খাওয়ার মতো ফলও লাগাতে হবে। তো আমরা চেষ্টা করছি এইগুলো, আপনারা দেখবেন সহযোগিতা করবেন যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে ইন এ ভেরি সিস্টেম্যাটিক ম্যানার। আগে যা হয়ে গেছে আই ডোন্ট আমি বলতে পারবো না, বাট আই ওয়ান্ট দিস ডিপার্টমেন্ট টু রান ভালোভাবে, এটা চলুক, এই বৃক্ষরোপণটা সাকসেস হোক, অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করবো এগুলো যেন ভালো করে করতে। তারপরে একটা জিনিস আমরা দেখেছি যে আমাদের যে পার্কগুলো আছে, পার্কগুলোতে মানুষ ফেড আপ হয়ে গেছে, ওই সেই বরপুরার পার্ক, ওই সেই হেরিটেজ পার্ক, ওই সেই ছোট ছোট ট্রেন লাইন, আমি গেছি সেখানে দেখেছি এগুলো দেখে মানুষ হাঁপিয়ে গেছে। ইট হ্যাজ টু বি রিভাইভ। আমরা যেমন নিজের ব্যক্তিগত জীবনে আমরা আমাদের শার্ট প্যান্ট, আমরা কি এক শার্ট এক প্যান্ট দিয়ে সারা জীবন চলি নাই, এটাকে চেঞ্জ করতে হবে, মানুষের রুচি সম্মত কিছু কিছু জিনিস আনতে হবে। তো উই টুক দি ডিসিশন, বরমুরা পার্কে আমরা মাল্টি ইউটিলিটি হল তৈরি করব, যেখানটায় মানুষ বিবাহ ম্যারেজ হলগুলো পাচ্ছে না শহরের মধ্যে, লেট পিপল কাম ইন বরমুরা পার্ক, ডেস্টিনেশন ম্যারেজের ব্যবস্থা হবে, সেখানে রিসর্টের ব্যবস্থা করে দেব, 20টা এইরকম রুম তৈরি করে দেবো, স্টুডিও রুম, মানে ব্রাইড গ্রুম পক্ষের লোক যেন সেখানে থাকতে পারে,
বার্থডে করবে, মানুষ জায়গা পাচ্ছে না, লেট দেম হায়ার বড়বুড়াতে, নট অনলি পা। এবং আমি বলেছি যে পায়ে হেঁটে এই লোকগুলো যাবে, ভেতরে যদি ক্যাফেটেরিয়ার ব্যবস্থা না থাকে, চানাচুর খাওয়ার বা স্ন্যাক্স খাওয়ার, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, এই সমস্ত ব্যবস্থা পার্কের ভিতরে আমাদের নিয়ে যেত। আদারওয়াইজ পিপল ডু নট গেট দি রিয়েল এন্টারটেইনমেন্ট। এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য ইলেকট্রিক ভেহিকেল সেখানে ইউজ করা যায় কি, এগুলো বললাম। অনেকে পার্ক দেখতে চায়, কিন্তু পায়ে হেঁটে 2 কিলোমিটার 3 কিলোমিটার ঘুরে পার্ক দেখা তাদের পক্ষে এটা সম্ভব। সো উই আর টেকিং ইনিশিয়েটিভ ফর দিস। এবং আপনাদের আরো বলছি, শহরের প্রাণ কেন্দ্রে হেরিটেজ পার্ক, আই মাইসেলফ আই ভেন্ট, আমি এখানে বললাম যে আমাদের যে একটা মঞ্চ আছে সেখানে এভরি উইক এটলিস্ট স্যাটারডে ইভিনিং এ 6টা থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত কালচারাল অনুষ্ঠান সেখানে করা যায় কিনা তার ব্যবস্থাপনা করুন। এটলিস্ট ওয়ান্স ইন এ উইক সেখানে রবীন্দ্রসঙ্গীত হবে, কপ ফক মিউজিক হবে, এখানে ভারতনাট্যম কোন ডান্স অনুষ্ঠান হবে, মানুষ সেগুলো দেখতে আর এইগুলো মনোরঞ্জনের এই ব্যবস্থা আমরা শহরের মাঝে আমাদের যে হেরিটেজ পার্ক আছে সেখানে করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আর এটা আমাদের নেহরু পার্ক রয়েছে, নেহরু পার্কে বিশাল জায়গা, সেখানে এই শহরের মধ্যে আমরা ভালো কনফারেন্স হল, প্রাইভেট কনফারেন্স হল পাচ্ছি, চিপ অ্যান্ড বেস্ট। এটা যেহেতু সরকারের তৈরি হবে, ফরেস্ট দপ্তর থেকে তৈরি হবে, এখানে ভালো একটা কনফারেন্স হল, মাল্টি ইউটিলিটি সেন্টার আমরা করব। এবং নিচে আমি দেখেছি ওইখানে আপনারা দেখেছেন একটা স্পেস, বড় একটা স্পেস আছে, এটাকে মাল্টি ইউটিলিটি হল আমরা সেখানেও করব। নিচের দিকে যেখানে জল জমে যায়, আমি ওনাদের বলেছি যে অ্যাকোয়ারিয়াম, আই থিঙ্ক উই কল ইট অ্যাকোয়ারিয়াম, বড় বড় মাছে বা আয়নার ভেতরে যেগুলো থাকে, ছোট ছোট বাচ্চারা সেখানে মাছ দেখতে যাবে, এই ধরনের একটা ইনভেন্টিভ নিউ আইডিয়া নিয়ে এই পার্কগুলোকে সাজানোর ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। এবং একটা জিনিস হচ্ছে, আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা চারা কেন পাচ্ছি না, আমরা গাছ লাগাতে চাই, এই চারা আমরা কোথা থেকে পাই? আমি আজকে এখানে বসে আপনাদের বলছি যে স্কুল কলেজেস, প্যারামিলিটারি ফোর্সেস, আর্মি, সমস্ত ইনস্টিটিউশনস, আমি তাদের এই সমস্ত ইনস্টিটিউশনকে আমরা এক ফ্রি অফ কস্ট আমরা দিয়ে দিচ্ছি জুলাই মাসে, কারণ এটা বন মহোৎসবের মাস, এই মাসটাতে আমরা ফ্রি অফ কস্ট, ইউ প্লিজ অ্যাপ্রোচ টু দি ফরেস্ট ডিপার্টমেন্ট। কিন্তু তারপরেও তো মানুষের চারা দরকার আছে, আছে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট ইন এ ভেরি চিপ প্রাইস, আপনি আপনার প্রাইভেট ল্যান্ডে লাগাবেন, ইউ টেক ফ্রম আস, কিন্তু তার জন্য একটা রেট আমরা ধার্য করেছি যে পার সিডলি ফ্রম দি ফরেস্ট নার্সারিজ 2.5 টাকা করে আপনারা এনি টাইম নিজের প্রাইভেট ল্যান্ডে ইফ ইউ ওয়ান্ট টু প্ল্যান্ট, জুলাই মাসে কিন্তু ফ্রি। তারপরে যে আপনারা যদি কেউ নিজের প্রাইভেট ল্যান্ডে লাগাতে চান, প্লিজ কাম, 2.5 টাকা দিয়ে নিয়ে একদম ভালো বাছাই করে আপনারা নিয়ে যান, যেটা আপনার মনে হবে যে আঙ্গুল দিয়ে আপনারা দেখাতে পারবেন, আই ওয়ান্ট দিস 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 দিস, এভাবে আপনারা নিয়ে যান। আমি আপনাকে 100টা সাপ্লাই দেব, ওইখানে একদম কোনোটা বড় কোনোটা ছোট, ইট ইজ অফ ইয়র চয়েস, ইউ কাম অ্যান্ড টেক, নো প্রবলেম, আমরা এটাও দেখব। এবং রাজ্যের আরেকটা সমস্যা আমি দেখেছি, প্রায়ই আপনারা পত্রপত্রিকায় লিখে থাকে এবং আপনাদের মাধ্যমে অনেকগুলো জিনিস আমিও জানি, এবং আমাদের ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন অফিসাররা রয়েছেন ওরাও জান, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দি বেস্ট মিডিয়া টু গেট দি ইনফরমেশন, হাতির প্রবলেম। আমি যে এলাকাটাতে এখন প্রতিনিধিত্ব করছি ওইটারও কিছু অংশ হাতির তাণ্ডবে মানুষ
I think around 30 years they are suffering from this problem. Man and animal conflict. Man and animal conflict is a hot topic. এবং এটা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য একটা বিশাল হেড। গতকাল এই প্রেস মিটের আগে আই ক্যান টেল ইউ ইন মাই অফিস চেম্বার এসডিএফ তেলিয়ামুড়া, ডিএফ খোয়াই, এখানে যারা পিসিসিএফ এন্ড সিসিসিএফ আছেন, ডিসিএফ এন্ড ওয়ান সিএফ ওয়াজ অলসো প্রেজেন্ট, মন্থন করলাম আমরা। মন্থন করে এই মন্থনে আমরা এটা করতে পারলাম যে এই ইস্যুটা হাতিকে মানুষের সাথে সংঘর্ষ এবং মানুষের বাড়িঘর দখল করছে, ধ্বংস করছে, ফসল খাচ্ছে, এই এই ব্যাপারটাকে কিভাবে সমাধান করবে। নিয়ারলি ফোর আওয়ার্স উই হ্যাভ ব্রেইনস্টর্ম এবং শেষ পর্যায়ে এর সিদ্ধান্ত আমরা নিয়েছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটাকে এটাকে রিজলভ করার জন্য আমাদের কাছে যা পয়সা আছে এটা দিয়ে আমরা শুরু করবো, কি কি করবো আমি বলছি। তার চেয়ে বেশি কথা হলো যে ফরেস্ট ডিপার্টমেন্ট মানে খোয়াই এবং গোমতিতে তাদেরকে আমরা বলেছি যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আর্থিক সাহায্যের জন্য, অর্থের ব্যবস্থার জন্য এই ডিপিআর গুলো যাবে। তার আগে এজ এ পাইলট প্রজেক্ট আমাদের যে পরিকল্পনা কি করে, হোয়াট ইজ দি পরিকল্পনা, ট্রেঞ্চ কেটে আমরা দেখেছি কর্ণাটকে বা তামিলনাড়ুতে ইট ইজ এ গ্রেট সাকসেস স্টোরি। ট্রেঞ্চ কেটে হাতিদের কিন্তু একটা চলার রাস্তা আছে, হাতি কিন্তু এই দিক সেই দিক দিয়ে এরা চলে না, দে হ্যাভ সার্টিন পাথ, এরা মানুষের মতো অনেকটা। মানুষ যেমন জঙ্গলের ভিতর দিয়ে এই দিক দিয়ে ছোটাছুটি করে আমরা হাঁটি না, আমাদের ন্যাশনাল হাইওয়ে থাকে, স্টেট হাইওয়ে থাকে, বা পিচের রাস্তা থাকে, ইটের রাস্তা থাকে, থাকে তো এইভাবে মানুষের, মানুষ যেমন হাঁটে হাতি তাদের রাস্তা তারা মনে রাখে, ওই রাস্তা দিয়ে তারা চলাফেরা করে, এটা আমাদের সাহায্য করেছে। আমরা ওই সমস্ত যেখানে মানে জনবসতি এলাকা এবং হাতি যেদিক দিয়ে ক্রস করে সেই এলাকাগুলোকে আমরা ট্রেঞ্চ কেটে তারা যেন মানুষের বাড়িঘর অ্যাটাক করতে না পারে সেই ব্যবস্থা আমরা করি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে অনেকেই বলছে যে ফরেস্ট দপ্তরের পুরো দেখা নেই, হাতি যখন আসছে ফরেস্ট দপ্তরের পুরো দেখা নেই, ফরেস্ট দপ্তরের দেখা হবে। আমি আধিকারিকদের বললাম আপ ও সব দিন নেই চলে, আপ আচ্ছা দিন চলনা পারেগা, আচ্ছা সে কাম করনা। আমি এদের উনার সামনে বলছি যে পাইলট প্রজেক্ট হিসেবে এলিয়ামুড়া রেঞ্জে বা মুঙ্গিয়াগামী রেঞ্জে পাঁচটা টাওয়ার আমরা বসাব, এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার। এবং এই এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার এটা বিশেষভাবে এটা আমরা তৈরি করব, করে 24 আওয়ার্স 8 আওয়ার্স পার শিফটিং ডিউটি চেঞ্জ হবে এবং এলিফ্যান্ট ওয়াচার নিয়োগ হবে। এলিফ্যান্টকে যারা ওয়াচ করবে, ফরেস্ট দপ্তরের লোক থাকবে, ফরেস্টার থাকবে, গার্ড থাকবে, কিন্তু যে সমস্ত এলাকায় হাতি যাচ্ছে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার থেকে আমি এমন আগরতলার লোককে এলিফ্যান্ট ওয়াচার নিয়োগ করতে পারবো, কারণ যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যথিত হাতির সঙ্গে যারা দৈনন্দিন জীবনে লড়াই করছে ওই সমস্ত গ্রামের যুবকদের 25 থেকে 35 বছরের মধ্যে হলে ভালো, এবং যারা ইতিমধ্যে হাতির সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমাদের এলিফ্যান্ট ওয়াচার আছে কিছু, এদের মধ্যেও যারা 45 ইয়ার্স এর মধ্যে যাদের বয়স তাদের আমরা রাখবো, এলিফ্যান্ট ওয়াচার আমরা নিয়োগ করব। নিয়োগ করে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার গার্ডদের দিয়ে এই ওয়াচ টাওয়ার আপাতত আমি 5টা তৈরি করব, 24 আওয়ার্স তারা ভিজিল রাখবে এলিফ্যান্ট কবে আসছে। এবং তাদের হাতে ইতিমধ্যে আমরা খবর নিয়েছি এই স্কোয়াডটাকে কি বলে, এই স্কোয়াডটাকে ফরেস্ট ডিপার্টমেন্টে বলে
anti-depredation squad. এই যে anti-depredation squad, তাকে আরো মজবুত করব, জোরদার করব, প্রতিটি শিফটে 6 জন করে থাকবে একটা টাওয়ারে। তাহলে 5টা টাওয়ারে একসাথে কতজন করছে? 30 জন করে, এবং 8 ঘন্টা পর পর শিফটিংতে দেন নাই, এটা কোনো রক্ষা নাই, দেন নাই, দে হ্যাভ টু বি দেয়ার শিফটিং। এবং তাদেরকে অত্যাধুনিক এই ধরনের এলিফ্যান্ট ওয়াচারদের জন্য অস্ত্র পাওয়া যায়, স্পেশাল গান, ফায়ারিং হবে, মরবে না, হাতি না মারা গেলেও এটা যখন জখম হবে এরা বাঁচবে। তো এই ধরনের গান টান দেওয়া হবে তাদের। আমি গতকাল বললাম ইসিসিএফ এন্ড হফ সাহেব আছেন এখানে, ইট ইজ অফিসিয়াল ডিসিশন দ্যাট এই গানগুলো প্রকিউরমেন্ট করার প্রসেসটা শুরু করবে। আরো একটা জিনিস হলো, কারণ ওনারা অনেকদিন ধরে কাজ করছেন, অভিজ্ঞতা সম্পন্ন অফিসার না, আমি 1-1.5 মাস আগে এই ব্যাপারে ওনাদের যখন বললাম, ওনারা বলেছেন যে হাতি কিছু কিছু প্লান্টকে তারা ভয় পায়, যেমন লেবুর গাছ হাতি খুব ভয় পায়, তারপরে মরিচ, মরিচটাকে ভয় পায়, ক্যাকটাস শিশু এই সমস্ত জিনিসকে এরা খুব ভয় পায়, জিঞ্জার এটার গন্ধ নিতে পারে না হাতি। তো ব্যাপক মাত্রায় এই যে হাতি যেখানে চলাফেরা করছে এই এলিফ্যান্ট করিডোরের এলাকায়, বন দপ্তরের উদ্যোগে ওই এলাকায় যারা বসবাস করছেন প্রচুর পরিমাণে এই লেবুর গাছ, মরিচের গাছ, ক্যাকটাস এটা দিয়েও আমরা ইয়ে করি। এখন আপনারা জিজ্ঞেস করবেন, অ্যানিমাল লাভার্সরা জিজ্ঞেস করবে, আপনি তাদের যদি সবকিছু বন্ধ করে দিন এ হাতিগুলির কি অবস্থা? এটারও ব্যবস্থা হচ্ছে, হাতি যেন খেতে পারে, হাতি কি পছন্দ করে এটা চাটু ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি, কলা গাছ খুব খায় এগুলোর ব্যবস্থা হবে, লবণ খেতে ভালোবাসে এটা ভালো হবে। কোনো এক অফিসার বলছিলেন রাইস বিয়ারও এরা নাকি পছন্দ করে, আমি বললাম এটা তো হবে, এত হাতিদের রাইস বিয়ার দিয়ে এ দপ্তর চলবে না, লবণ অবধি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন উপর থেকে গুগল ম্যাপ দিয়ে আমরা দেখি এই হাতিগুলো কিন্তু এক জায়গায় আবদ্ধ হয়ে গেছে, তেলিয়ামুড়ার এই জায়গায়, এটাকে পাস করার সুযোগ দিতে হবে, পাস করতে পারছে না। এই ন্যাশনাল হাইওয়েটা হওয়ার পর আম্বাসা থেকে মুঙ্গিয়াগামী হাতি কিন্তু সড়ক পেরিয়ে যায় না, দিস ইজ অলসো অ্যানাদার প্রবলেম, গাড়ি আসছে এরা ভয় পায়। তো এলিফ্যান্ট যাওয়ার মতো এটাকে বলে আন্ডারপাস, এই আন্ডারপাস তৈরি করতে হবে ইন 3 places। আমি ত্রিপুরার পূর্ত দপ্তর, ত্রিপুরার পূর্ত দপ্তরের যে ন্যাশনাল হাইওয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলবো কালকেই, তো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, মিনিস্ট্রি অফ ডোনার যিনি নতুন মন্ত্রী হয়েছেন ওনার সাথে দয়া করে বলবো যে আন্ডারপাস অর্থাৎ এই এলাকা থেকে হাইওয়ে পেরিয়ে 18 মুড়া আরএফের দিকে যেন হাতিটা যেতে পারে, খেতে পারে গিয়ে, এরা ব্যবস্থা গ্রহণের জন্য আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা আমরা করব। এবং চাকমা ঘাট থেকে মুঙ্গিয়াগামী পর্যন্ত যে হাইওয়ে সম্প্রসারণ হবে এখানে, এখানেও আমরা ইতিমধ্যে DPR হচ্ছে আমরা বলে দিয়েছি দুটো এই ধরনের 2 underpass হাতিরা যেন আসা যাওয়া করতে পারে এটার ব্যবস্থা যেন ওনারা গ্রহণ করে, এটা আমরা বলে দিয়েছি। এই গেল হাতির সম্পর্কীয় বিষয়। এবং আপনারা বলবেন ত্রিপুরা রাজ্যে একমাত্র আমাদের একটাই জু চিড়িয়াখানা, ছোটবেলায় আমরাও যেতাম, এখন তো আরো যারা ছোট ছোট ছেলে মেয়েরা এরাও যায়। সো এই জুলজিক্যাল পার্ক এটাকে আমি, আমার ইচ্ছে হলো এটাকে একটা বিশ্বমানের জুলজিক্যাল পার্ক তৈরি করা, এটা আমার ইচ্ছা। কিন্তু যার টাকা আছে এখন দেখা গেল যে 6 crore ফ্রম স্পেশাল ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড স্টেট প্ল্যান থেকে এই টাকা আমাদের হাতে আছে, এইটা দিয়ে আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দেম যে ওয়াশরুম, এখানে যে
টয়লেটটা আছে এটা এয়ারপোর্টের মতো করে এই টয়লেটটা তৈরি করতে হবে, যে মানুষ যাচ্ছে এটা দুর্গন্ধে, যেন আধা কিলোমিটার ডিস্টেন্স থেকে দুর্গন্ধে, এখানে কোন বৃদ্ধ মানুষ কি বলে ইউরিনাল ইউজ করবেন এবং পরে দেখা গেল ইউরিন ইনফেকশন, এই ধরনের ব্যবস্থাপনা সেখানে যেন না থাকে। ভেরি গুড ওয়াশরুম উই ক্রিয়েট, এবং ওইখানের যে হার্ট গুলো আছে, হাউ মাচ মানি উই আর গোয়িং টু গেট ফ্রম দি ডোনার, আই থিঙ্ক অ্যারাউন্ড 57 crore ডোনার, 57 crore যদি আমাদেরকে পাঠায় সেই টাকা দিয়ে এটাকে বিশ্বমানের ছোট হোক, লেট ইট বি স্মল বা যাই আছে, এটাকে ভেরি ওয়ার্ল্ড ক্লাস করে তৈরি করার একটা ব্যবস্থাপনা আপনি গ্রহণ করুন, এবং তার জন্য আমি নিজে এবং আধিকারিকদের সাথে কর্ণাটক এবং কেরালায় খুব শর্ট শর্ট একটা ট্রিপ আমরা দিয়ে আমরা দেখবো, যে আপনারা নিশ্চয়ই জানেন আপনারা সাংবাদিক, যে কর্ণাটক ফরেস্ট ডিপার্টমেন্ট ইকো ট্যুরিজমের মাধ্যমে 100 crore চেয়েও বেশি নেট প্রফিট প্রত্যেক বছর তারা উপার্জন করতে পারছে। এন্ড কর্ণাটক মডেল ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল মডেল ইন ইন্ডিয়া, তো তাদের কি কি সাকসেসফুল স্টোরিজ এন্ড সাইট আছে এগুলোকে আমি নিজেও গিয়ে কিছু দেখবো আমাদের আধিকারিকদের নিয়ে, এবং ওইটার থেকে কিছু আইডিয়া নিয়ে আরও আমাদের এখানকার প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এটাকে বিশ্বমানের একটা জুওলজিক্যাল পার্ক করা যায় কিনা তার ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। এবং অনেক এলাকায় যেমন জাম্পুই হিলস, তারপরে লংতরাই হিলস, আঠারোমুরাই, অনেকগুলো ইকো ট্যুরিজমের ব্যবস্থা আমরা করতে পারি, তাতে বাইরের থেকে পর্যটকরা আসবেন এবং এই পর্যটকরা এলে এয়ারপোর্ট থেকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান, যারা ট্যাক্সি চালাবেন, যারা গাইডের কাজ করবেন, যারা পার্কের এরিয়াতে মাছ মাংস চাল ডাল ইত্যাদি সাপ্লাই দেবেন, যারা রিসর্টগুলোতে কাজ করবে তাদের একটা কর্মসংস্থান। এইভাবে আমি ফরেস্ট মিনিস্টার হওয়ার পর আধিকারিকদের সাথে কথা বলে আমরা নিশ্চিত রূপে ইকো ট্যুরিজমকে প্রায়োরিটি দেব, আঠারোমুরা এবং জাম্পুই হিলসকে কাজে লাগিয়ে এখানে অনেকগুলো এই বনকে ধ্বংস না করে ইকো ফ্রেন্ডলি রিসর্ট, বিভিন্ন বিনোদনের জন্য হলিডে হোমসগুলো আমরা নির্মাণ করবো সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরাও যেন, আমরা সার্ভিস ডিপার্টমেন্ট বাট স্টিল উই শুড বি আর্নিং রেভিনিউ ফর দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এই ব্যবস্থা আমরা করব। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন লাইভলিহুড প্রজেক্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্ট রয়েছে, জায়গা একটা মুখে মুখে আপনারাও বলেন যে জায়গা এইডেড জাপানের একটা সংস্থা, তারা এখানে অনেক কোটি টাকা দিয়েছে কেমন মানুষের কর্মসংস্থান, আমিও জিজ্ঞেস করি এখনও করছি, এবং রিভিউগুলোতে ফরেস্ট দপ্তরের যারা আমার পাশে বসে রয়েছে আই হ্যাভ আস্ট শো মি দি সাকসেস স্টোরিজ, এতগুলো পয়সা খরচ করা হলো ওয়ের ইজ দি সাকসেস, এটা কেন হবে না, নাও জায়গা ওয়ান তো শেষ, এখন জায়গা টু চলছে 2.0 স্ক্যাট ফোন, ইফ আই এম নট রং জায়গা ইজ অলসো টার্মড এজ স্ক্যাট ফোন, এন্ড দিস স্ক্যাট ফোন যেমন শাহরুখ খানের একটা ছবি আছে ডন ডন ওয়ান, এটা সে ডন টু, তো এটা তো জায়গা ফেজ টু, আমি বললাম যে এটলিস্ট আন্ডার মাই লিডারশিপ জায়গা টু তা যেন কোনোভাবেই ফেল না করে চোখ কান মনিটরিং খোলা রেখে এই জায়গাটাকে আমাদের কার্যকর করতে হবে, কোনোখানে কোনো ধরনের আমার কাছে অনেক অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলোকেও আই এম গোয়িং টু সি থ্রু থার্ড পার্টি এজেন্সি, আমি পরীক্ষা নিরীক্ষা করব, ওনারা বললেই হবে না, উই আর দি রিপ্রেজেন্টেটিভ অফ কি, এবং ওনারাও বলেছে ওনারা সহযোগিতা করবে, কারা কে বা কারা
নিচের লেভেলে গিয়ে এই কাজগুলো করেছে, নাম বিলবি স্পে, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে অনেক জায়গায় চেক ড্যাম তৈরি হয়েছে, এটা ফ্লাশ আউট হয়ে গেছে, ওই জায়গায় আবার তৈরি করেছে, বিল নিয়ে নিয়েছে, যেখানে করার কথা না সেখানে করেছে, এভরিথিং উইল বি টাইটেন আপ। মাই পয়েন্ট ইজ লাইভলিহুড, যাদের জন্য এই প্রজেক্টটা এসছে, যারা ফরেস্ট ডুয়েলার, তারা যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে, তার জন্য আপাতত আই থিঙ্ক অনলি 3 crores ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টে নতুনভাবে আমরা করতে চেষ্টা করছি। 4 layers অফ অ্যাগ্রো ফরেস্ট্রি আমরা করবো সেখানে, 4 layers, অর্থাৎ এক প্রকার কোনো প্ল্যান্টেশন হবে না, যদি এরিকা নাট হয় তাহলে আর একটা অন্য কিছু লাগাবে, গোলমরিচের হবে, আবার যদি ফ্রুট বিয়ারিং আমলকি হতে পারে, সামথিং লাইক দ্যাট, যেটা একসাথে চার প্রকার প্ল্যান্টেশন যেন থাকতে পারে, পাইনঅ্যাপেল হবে। আবারও আমি ওনাদের বললাম যে নর্থে পাইনঅ্যাপেল হচ্ছে বলে সাউথে পাইনঅ্যাপেল হবে এমন না, যেখানে যেটা হবে জিআইএস ম্যাপিং, সয়েল সার্ভে, পরীক্ষা নিরীক্ষা করিয়ে এগ্রিকালচার দপ্তর থেকে সয়েল টেস্টিং করে, এখন তো ম্যাপি ইনফরমেশন আছে, ত্রিপুরার যে কোন জায়গায় কি চাষ হয়, কনফারেন্স ইট ইজ অলরেডি রেডি, সো ওইগুলো কাজে লাগিয়ে আমরা করব। 3 crores আমরা এক্সটার্নালি এইডেড প্রজেক্ট, এটা আমরা ইমপ্লিমেন্ট করব, 300 crores, মানে 320 crores খরচ করে আমরা এই লাইভলিহুড প্রজেক্টটা আমরা করব। এর এই যে কোনোভাবে ফেল যেন না হয় এটা আপনারাও খেয়াল রাখবেন, বিকজ ইয়ার ইনফরমেশন ইজ অলসো ভাইটাল। সামটাইমস মিনিস্টার্স এন্ড পিসিসিএফ এন্ড হব, উই ক্যানট সি দি এন্টায়ার এরিয়া, নাগরিক, সাংবাদিক, সবাই যদি আমরা সচেতন থাকি, উই ক্যান মেক দিস প্রজেক্ট সাকসেসফুল। এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, আপনারা জানবেন ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ সার্ভিস ডিপার্টমেন্ট, তারপরেও ফরেস্ট ডিপার্টমেন্ট 17 crore আমরা রেভিনিউ ইন দি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার উই কুড সাবমিট টু দি স্টেট, 17 crore। এবং যেভাবে আমরা ইকো ট্যুরিজমের ব্যবস্থা করব বা এই বরবরা পার্কে মাল্টি ইউটিলিটি হলগুলো নির্মাণ করব, তাতে ইন দি নেক্সট ফিউ ইয়ার্স আমরা যখন এগুলো সাকসেসফুলি তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারবো, আই থিঙ্ক দিস রেভিনিউ উইল ইনক্রিজ টু 100-150 crores, ওই জায়গায় আমরা যেতে চাই। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, এটা যদিও আমার এজেন্ডার মধ্যে নেই, যে পানি সাগরের পেকু ছড়াতে যে ফরেস্ট এনক্রোচমেন্টটা হয়েছে এই সম্পর্কে ফরেস্ট মিনিস্টারের বক্তব্য, ফরেস্ট মিনিস্টারের একটাই বক্তব্য, আপনারা সবাই জানেন যে ফরেস্ট ল্যান্ড ইজ নট ওন বাই এনি ইন্ডিভিজুয়াল, আপনারা এখানে যারা আছেন আমি সহ আমরা কেউ ফরেস্ট ল্যান্ডের মালিক, রাজ্য সরকারও, ফরেস্ট ল্যান্ড ইজ ওন বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং ফরেস্ট ল্যান্ড ব্যবহারের জন্য দেশের মধ্যে একটা আইন পাস হয়েছে যাকে আমরা ফরেস্ট অ্যাক্ট বলি, হ্যাঁ ভাই রাইট, ফরেস্ট অ্যাক্টের নিয়ন্ত্রণে যারা শত বর্ষ বা বহু যুগ ধরে বন এলাকায় বসবাস করছেন এদেরকে ওইটা ব্যবহারের জন্য পাট্টা দেওয়া হয়েছে, মালিক না কিন্তু দে আর নট দি ওনার্স। আই ওয়ান্ট টু টেল আমাদের যারা সাংবাদিক সম্মেলন দেখছেন, রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় অংশের মানুষকে আমি এটা এত খোলামেলাভাবে বলছি, এই যে পাট্টা নেওয়া এটা কিন্তু মালিক না, ইউ আর অনলি গিভেন অ্যান অপরচুনিটি টু ইউজ দি ফরেস্ট ল্যান্ড উইদাউট ডেস্ট্রয়িং দি ফরেস্ট,
তো পেকু ছড়াতে যারা এসছে, আমার কাছে যতটুকু খবর, এখনো 20-22 ফ্যামিলি সেখানে আছে, এবং ওনারা ত্রিপুরার মানুষ কিনা এটা যাচাই হোক, এটা আমি আগেও বলেছি, যদি তারা সত্যিকারের আমাদের ত্রিপুরার ল্যান্ডলেস লুক হয়ে থাকে, আমার সিম্প্যাথি এবং আমার সহানুভূতি ওনাদের প্রতি আছে, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, তাদের প্রতি আমার সহানুভূতি আছে। কিন্তু বনের এলাকায় আমিও পারবো না, আমার আমার বোন, আমার আত্মীয় স্বজনরাও পারবে না, বন এলাকা এটা কেউ দখল করতে পারে। ওনারা যদি ল্যান্ডলেস হয়ে থাকে, আমার এটাই আপিল ওনাদের কাছেও, আপিল আপনারা খাস ল্যান্ডের জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করুন। রাজ্য সরকার অনেক পরিবারকে ত্রিপুরায় খাস ল্যান্ড দিয়েছে, এমন ইতিহাস, এমন রেকর্ড আছে, তো আপনাদের কেন দেবে? বাট ল অফ দি ল্যান্ড, দেশের আইন যেটা বলে যে কেউ বনের এলাকা এইভাবে ইলিগেলি দখল করতে পারে। সো বন দপ্তরের মন্ত্রী হিসেবে আমার যা করণীয়, আমি ওনাদের সাথে মিটিং করে জানলাম, জিজ্ঞেস করলাম এবং বললাম যা যা স্টেপ আছে ফলো অল দি স্টেপ, কারণ তারা ওনারা এসছেন, ওনাদের প্রবলেম হচ্ছে, ওনাদের কোনো জায়গা নেই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের কাগজপত্র নিয়ে সরকারের কাছে প্রপোজাল দিতে পারে, দিস ফ্যামিলিজ ক্যান বি গিভেন খাসলে, কেন সরকার এটা বিবেচনা করবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও এটা আছে এই ব্যাপারটা, এবং সরকার এটা বিবেচনা, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরের যেহেতু উনিও মন্ত্রী, উনি দেখবেন বিষয়টা। কিন্তু অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার, অ্যাজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের অ্যাজ এ ডিপার্টমেন্ট যা যা করি আমরা করছি, ফার্স্ট উই হ্যাভ ইস্যুড দেম শো কজ নোটিস, আপনারা এখানে কেন এলেন? তো প্রথম শো কজ নোটিসে দেখা গেল কিছু লোক এসছেন, কিছু লোক আসেনি, সেকেন্ড টাইম এগেইন উই হ্যাভ গিভেন দেম শো কজ নোটিস, দেওয়ার পর আবার দেখা গেল কিছু লোক সেখানে এসছেন, কিছু লোক আসেনি। আফটার টু শো কজ নোটিস ইনফর্মিং দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিপি অফ ত্রিপুরা, এসপি নর্থ, পুলিশ এবং জেলা প্রশাসনকে জানিয়ে এই শো কজ নোটিশগুলো ইস্যু করা, এবং শো কজের পরে আর কি থাকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে? ইভিকশন নোটিশ। এবার তাদেরকে একটা সময় দেওয়া হলো যে আপনারা 6 তারিখ জুনের মধ্যে এখান থেকে আপনারা চলে যান। ইভিকশন নোটিশের পর আমি জানি না, এখন আমি গতকাল পর্যন্ত খবর নিলাম যে 20-22 ফ্যামিলি এখনো সেখানে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী হচ্ছে, নেক্সট হচ্ছে ওনারা যদি চলে না যায় তখন সেখানে কে থাকবে? ম্যাজিস্ট্রেট পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকতে হবে, ডিএম, ডিএম থেকে কেউ থাকবেন সে, এবং ল অ্যান্ড অর্ডার ব্যাপার এটা। কারণ যখন কাউকে ইভিক্ট করা হয় সেখানে ও মা গো ও বাবা গো একটা চিল্লা চিল্লি অনেক কিছু হবে সেখানে, তো এইগুলোকে সামাল দেওয়ার দায়িত্ব হচ্ছে, এটা এখানের কথা না, এটা রুলস ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যেভাবে হয়, দপ্তরে যেভাবে হয় সেটা আমি বলছি। তো পুলিশ দপ্তর সেখানে থাকে, এই কারণে এসপিকে জানানো, দেন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ডিএফও, এসডিএফও, রেঞ্জ অফিসার, ফরেস্ট গার্ড সেখানে তারাও থাকে, এই তিন দপ্তর মিলে তাদেরকে সেখান থেকে, যদি ওনারা মানে এই নোটিশের পরে যদি না যায় সেখান থেকে চ্যাংদুলা করে ওনাদের ওঠানো, তো এটাই প্রক্রিয়া হবে। মানে দেশের আইনের বাইরে তো আমি যেতে পারবো না, এটা কেউই পারবে। তো নাও পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হলো, এবং আমার ফরেস্ট দপ্তর, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং ফরেস্ট দপ্তর মিলে তারা একটা দিন ধার্য করবে, ওই দিন সেখানে তিন দপ্তরের সমন্বয়ে যারা ওইখানে এসছেন তাদেরকে সেখান থেকে সরানো। তবে আমি অনুরোধ করব এই ধরনের
ঘটনারা যারা ল্যান্ডলেস, আপনারা আমাদেরই রাজ্যের লোক যদি হয়ে থাকেন, হয় কিসে আপনারা অ্যাপ্লাই করুন, ফার্স্ট ল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন, ইউ শুড বি গিভ। আমি মনে করি যদি ল্যান্ডলেস এত ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল 76 কত আমরা 77তম উদযাপন করেছি, আমরা ফ্ল্যাগ উদযাপন করলাম, এখনো যদি কেউ ল্যান্ডলেস থাকে তাদের প্রতি সরকার এবং আমরা সবাই সহানুভূতিশীল হওয়া উচিত। ওনাদের বিরুদ্ধে আমার কোনো দুশ্মনী নেই, আমার কোনো, আমি ওনাদের চিনিও না আসুন, বাট লেট আস ফলো ল অফ দি ল্যান্ড, দেশের যা আইন আছে সেই আইনটাকে ফলো করে সুস্থ ত্রিপুরা, সমৃদ্ধি ত্রিপুরা, শান্তি ত্রিপুরা যেন আমরা তৈরি করে রাখতে পারি, সেই দিকে আমরা সবাই। নাও আই থিঙ্ক আমি আমার প্রেস মিটের যে বক্তব্যগুলো আমি শেষ করলাম এবং আপনাদের ধন্যবাদ। যার বাড়ির সামনে গাছ লাগানো হবে সেই বাড়িকে গাছ দেখভালের জন্য কিছু টাকা 200-250 টাকা করে দেওয়া হবে, এরকম একটা স্কিমের কথা ঘোষণা হচ্ছে। এই স্কিমটা এখন পর্যন্ত কার্যকর হয়েছে না, স্কিমটা কি পর্যায়ে আছে? দুই নম্বর হলো আপনি ঠিকই বলেছেন প্রতি বছর ঘটা করে বন দপ্তর করে বন মহোৎসবের সময় 5 লাখ 10 লাখ 2 লাখ গাছ লাগে, কিন্তু গাছগুলির আর খুঁজে পাওয়া যায়। যাই হোক, এবার একটা ভালো পদক্ষেপ নিতে যদি গাছ পাইছে থাকে আমাদের জন্য সৌভাগ্য। আরেকটা বিষয়, উন্নয়নের জন্য গাছ কাটা হবে, রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা হবে, এটা স্বাভাবিক বিষয়, গাছ কাটতেই পারে, উন্নয়নটা আগে স্বাভাবিকভাবেই গাছ কাটা হবে। কিন্তু দুর্ভাগ্য হলো বেসরকারি একটি সংস্থা ফ্ল্যাট বানানোর জন্য গাছ কাটা, যেটা বোধ হয় বিভিন্ন পত্রপত্রিকায় উঠেছে, এটা মিলন চক্রে 100 বছরের একটা পুরনো গাছ ফ্ল্যাটের সাথে, এটা কি আইনে আছে বা এটা কোন ধরনের পদক্ষেপ? এটা কি বন দপ্তর মানে পারমিশন নেওয়া হয়েছে কি না? আমি যে প্রথম যে প্রশ্নটা হলো যার বাড়িতে গাছ লাগাবো, বাড়ির সামনে লাগাবো এবং এটাকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকা দেওয়া, এটা ভালো সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যেবা যারাই নিয়েছেন স্টিল উই হ্যাভ দ্য রোড সাইড প্ল্যান্টেশন, এটা নাকি এখনো আছে, কিন্তু বাড়িঘরের সামনে ইউ আন্ডারস্ট্যান্ড রাইট, ডু ইউ গিভ বাড়িঘরের সামনে রোড সাইড প্ল্যান্টেশন এটা দাও করা দেখো। তো এটা কি? দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এতগুলো লাগানো হবে যে এগুলো বাঁচবে কি না, এটা বাঁচবে, এটাকে রক্ষা করার দায়িত্ব। আর তিন নম্বরে আপনি বলছেন যে এই যে গাছগুলো কাটা হচ্ছে ফ্ল্যাট করার জন্য এটা আমার কাছে খবর নেই, আজকে পেলাম। এন্ড যেহেতু আপনি বলছেন এটা মিলন চক্রের কাছাকাছি, বিভিন্ন পত্রপত্রিকায় ছবি সহ this has to be dealt very severely, কারণ এগুলো উচিত। এবং আমি বলছি আপনারও সাহায্য করবে, অনেকগুলো সমিল, ইলিগাল সমিল ইতিমধ্যে স্কোয়াড তৈরি হয়ে গেছে, আনা দেব, আপনারা দেখবেন, আপনাদেরকেও জানানো হবে। আরে সমিল উইদাউট এনি লাইসেন্স, আমি অমক মামার ছেলে, আমি অমক কাকার ছেলে, এইভাবে করে কিন্তু সমিল চলবে, হয় অনিনের দেবমা থেকে যাবে, না হয় ওই মামার ছেলেরা থেকে যাবে। আই এম টেলিং ইউ ভেরি ক্লিয়ার, এগুলো আই হ্যাভ অলরেডি মেক দিস স্কোয়াড হবে, কোন মামারা আছে মামারা বলুক, প্রকাশ্যে আছে মামারা বলুক, আমি সেই মামা, আমি অধিকার দিয়েছি, দেশের আইন মানতে হবে, আমি সমিল ব্যবস্থা বন্ধ করার কথা বলছি, কিন্তু লিগেলি করতে হবে, লিগেলি যদি করে বন দপ্তর এটার হিসাব রাখতে পারে যে আমার সিল করা গাছগুলোকে নিয়ে আপনি স্লাইস করে আপনি ব্যবসা করছেন, কিন্তু আপনি ইলিগেলি জঙ্গলে গিয়ে এই সমিলগুলো ছা ছা করে গাছ কেটে নেবে আর ব্যবসা হতে থাকবে, কিছু লোক লাখপতি থেকে কোটিপতি হবে, আই এম দি লাস্ট পার্সন, আমি কিন্তু এটাকে নিয়ে আমি জানি না কি হবে, তবে একটা কিছু হচ্ছে, আমি ড্রাইভ
একটা স্কোয়াড হেডকোয়ার্টার থেকে আমরা করেছি। এগুলো হবে স্যান্ড মাইনার্সদেরও আমি বলছি, ইলিগাল যারা স্যান্ড মাইনিং করছে আমি কিন্তু এটা তো আমি ছাড় দেব না। আপনারা আসুন দপ্তরের কাছে, আপনারা আসুন লিগালাইজ করুন, আপনারা লাইসেন্স দেবেন না এই কাজ করবেন, এটা হয় নাকি? আপনাদের এই ব্যবসা আপনারা বন্ধ করুন আমি এটা বলছি, কিন্তু টেক লাইসেন্স এবং গাইডলাইনে কি কি আছে এটা ফলো করুন, তবেই তো আমরা কন্ট্রোলে রাখতে পারব। এখন কি বলে স্যান্ড মাইনিং এর ক্ষেত্রে 200 মিটার সড়কের থেকে দূরে করতে হবে এবং মোটর যে সমস্ত জিনিসগুলো বসাতে হবে এটা 200 মিটার এভে ফ্রম দি রুট, এটা করতে হবে, সরকারকে জানাতে হবে, জিপি কাটতে হবে। ইউ নো দি জিপি কাটিং এ যা রেভিনিউ হচ্ছে ইট হ্যাজ ড্রপ, মানে বালু খননের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। গত 7-8-10 বছরে বিল্ডিং এর মাত্রা আরো বেড়েছে, বালু ইউজ হচ্ছে না, তাতে জিপি থেকে এই রেভিনিউ গুলো আরো বৃদ্ধি হওয়ার কথা, এটা কেন ড্রপ হচ্ছে? সো অল দিস থিংস উইল বি ডেলট উইথ, শক্ত হাতে এটা মোকাবেলা আপনারাও সাহায্য করবেন, এটা আমার একার কাজ। যেখানেই রেইড হবে সাংবাদিক বন্ধুদের জানানো হবে, প্যারামিলিটারি ফোর্স যাবে, টিএসআর যাবে, রেইড হবে। প্রকাশ রেখেছে যে এই মন্ত্রিত্ব নিয়ে আপনি খুশি নন, আপনি বেশ কিছু অন্য মন্ত্রিত্ব বা অন্য ডিপার্টমেন্ট চেয়েছিলেন, আর আজকে আপনি প্রথম প্রেস মিটে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে। আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি, few days back also I met him, ami bollam je ei rajye pichhe pora manusher jonno 22 bochor rajnitir jibone achi, kokhono jol khelam kokhono gula jol khelam kokhono abar thanda jolu khe rajniti korlam, doctor ta ki kichu bhalo doctor din jate kore oi manusher jonno gramer manusher jonno jeno ami kichu korte pari, ami bollam eta there is nothing to hide, ekdom khula ke ebong যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার ওনাকে যখন গ্রিট করতে যাব দিল্লিতে, গেলে আমি সেই কথা আবার বলব। উইথ দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উইদাউট ট্রেডার, তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে, ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে, 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি এটা কি হবে? তাহলে এই রাজনীতির কি মানে আছে? এটা কেউ বিপক্ষে না, আই এম নট এগেইনস্ট দি গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টের পক্ষেই বলছি, গভর্নমেন্টের পক্ষেই কাজ করব, কিন্তু দপ্তর না পেলে আমি কি করে করব? কেন আই হ্যাভ টু পারফর্ম, I have to be entrusted with good department. আমি এমএলএ ছিলাম, এডিসিতে কাজ করেছি, বিরোধী দলের নেতা ছিলাম, আই হ্যাভ বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি, এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি, শ্রী রতনলাল নাথ মহোদয় আমাদের বিরোধী দলের নেতা ছিলেন 5 বছর, এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স, এটাও আমি 1 বছর পালন করেছি, নাও আই এম এ মিনিস্টার। সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা, আই এম ওয়ান অফ দেম, আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাব। তো আই অনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আরো দিন, ভালোভাবে চালাব।
বালির বিষয়টা বললাম যে এই টপে এটা বলেছিলেন চিরানিয়া বা বিভিন্ন জায়গায় যেটা বলতে চাই যে বিভিন্ন জায়গায় ইলিগাল কতগুলো বালুর ঘাট তৈরি হয়েছে দেখা গেছে লিগাল বালুর ঘাটের পাশে লিগাল যদি একটা থাকে ইলিগাল 10-15টা তো এগুলোর বিরুদ্ধে কি কোনো অভিযান করা হবে আই ক্যান টেল ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস দ্যাট স্যান্ড মাইনার্স ইলিগাল স্যান্ড মাইনার্সদের বিরুদ্ধে অভিযান হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি আছে গভর্নমেন্টের ব্যবস্থা হচ্ছে সাসপেনশন বা চাকরি থেকে একেবারে ডিসমিস করে দেওয়া এখন পর্যন্ত হয়েছে আমার কাছে তথ্য এলে আপনার তথ্য দেবে অবশ্যই ব্যবস্থা হবে তা তথ্য ছাড়া এখন রাম সাম যদুমধুকে ধরতে পারবো এখন তো সবাই ভালোভাবে থাকতে চেষ্টা করবে তো আপনারা সজাগ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা দিয়ে দিন যে কোনো নাগরিক প্লিজ কাম অ্যান্ড গিভ মি দি ইনফরমেশন বন্ধুদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে দেখছি এবং আবারও বলছি ত্রিপুরা রাজ্যে কত স্টোন বোল্ডার ঢুকছে ওই চোরাই বাড়ির গেট দিয়ে এটারও আমি তথ্য নিচ্ছি আর জিএসটি থেকে কে বা কাহারা কত সেল করছে মার্কেটে এবং পাকা পথে কত সেল হচ্ছে এগুলো টেলি করব এটা আমার কাজ আমি যখন আগে কোম্পানিতে চাকরি করতাম এগুলো করতাম কত তেল গেছে কত আসছে এ ম্যাচিং করা এটা এখনো আছে এগুলো ম্যাচিং করে বের করবো আমি ইসিসিএফ আর কে সামালজিকে বলেছে আমকো ও ইনফরমেশন লাগে দে দিচ্ছি জিএসটি সে ওর মহা সে গেট দেখে দেখবো যে আপনাদের কাছে টাইম টু টাইম আসবো তবে যাই হবে আমি বলছি গভর্নমেন্ট দপ্তর রাজ্যের মানুষের জন্য আমরা ভালো কাজ করতে চেষ্টা করছি এবং Even one senior official was placed under suspension regarding the animal exchange program with Shibai Jala and North Mango Zoo. What is the latest status of the situation? Latest status, I think, so far I know. The investigation process is over. One report is already ready. Probably in the next 2-3 days it will come to me. I'll see that. Abong কেবা কাহারা জড়িত ইন দ্যাট রিপোর্ট অনলি টিল কাম সো রিপোর্টটা না পড়ে কিছু বলতে পারছি বাট দি ম্যাটার উইল বি টেকেন আপ এবং এট দি আর্লিয়েস্ট যে বা যারাই দোষী তাদের যেন একটা সাজা শাস্তি হয় ডিপার্টমেন্টালি এটা ব্যবস্থা স্যার আপনি বলেছেন যে 5 লক্ষ গাছের চারা রোপণ করা হবে এটা কি রাজ্যভিত্তিক বন মহোৎসবের মহোৎসবে শুরু করা হবে হ্যাঁ ওই রাজ্য ওই সপ্তাহতেই হচ্ছে সপ্তাহব্যাপী বন মহোৎসব চলতে থাকে only on single day on 5th of july এ 5 লক্ষ বৃক্ষরোপণ আচ্ছা তাহলে এই যে এখন যে বর্তমানে এয়ারপোর্ট রোডে যে মাছ রাস্তা মাঝখানে গাছগুলো লাগানো এরকম আমাদের শহরে মাঝখানে দেখে কিছু ডিভাইডার হয়ে গেছে ডিভাইডারের মাঝখানে যদি গাছ লাগানো হয় পরিকল্পনা হয়েছে না ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো হুট করে এটা সম্ভব নাও হয় এখানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সাথে কথা বলে কোন কোন জায়গাগুলিতে লাগানো যায় দে অনলি হ্যাভ শোন দি প্লেস এবং ওই জায়গাতে লাগানো তবে ডিভাইডারগুলিতে আরবান ফরেস্ট্রি যেন ভালো কাজ করতে পারে যেমন অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানায় আমরা দেখেছি ডিভাইডারগুলিতে সিমেন্টের টপ দিয়ে এখানে গাছের ব্যবস্থা প্ল্যান্টের ব্যবস্থা হয়েছে এই ধরনের ব্যবস্থা আমরা করছি বড় বড় গাছ থাকে মানুষের তবে আগরতলায় যে সমস্ত রাস্তা আমাদের রাস্তা চৌড়া তো এইখানে ওইগুলো লাগানো যায় কিনা এটা পর্যালোচনা করে আমি বলতে পারি স্যার স্যার তাবুক যে পার্ট অফ হোল্ডার বড় নিবাগে স্পেশাল কোন নিনি কক স্যার মুন্ডা তোম ডিপার্টমেন্ট এ স্যার তাই যে পাত্তা হোল্ডার নি ব্যাপার অমন কক যে ফরেস্ট ডিপার্টমেন্ট পাত্তা নিয়ে নো প্রথম বুঝি না যে পাত্তা রিনাইনি মালিক না ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং ফরেস্ট জাগানো
ফরেস্ট নিয়ে জাগানোর উনি ফরেস্ট ডিপার্টমেন্ট। সো যে কোনো বড় যারা তার পাত্তা মান নাই বড় পাত্তানি কাগজ দিয়ে তোমার কিন্তু বঙ্গি ল্যান্ড ডিমার্কেশন নিয়ে। সো কয়েকদিন আগে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যান্ড রেভিনিউ দপ্তর নিয়ে সেক্রেটারি PCCF and HOF myself, so we had a meeting Asuka. Asuka is answer. Zara zara patta man paini borok lo. Patta ni boi ganan, kagos ganan borok lo. Forest Department to kong zaga punumi maan, demarcate maan nahi. So amti byabostha kagosin chai. Sir. সবকিছু লিক হয়ে যায়, আপনি তো ওখানে ছিলেন, কি বলবেন ওনার এই বক্তব্যে? এই যে ঘটনা হলো, এই ঘটনা এটা অনুচিত এবং যারা জড়িত কঠোর শাস্তির যেন ব্যবস্থা, এটা আমারও ধারণা। কিন্তু ABC প্রশাসন এখন এটা নিয়ে, আমি কেন, কিন্তু আমিও তাদের কাছে বলছি যে ইউ মাস্ট টেক স্ট্রং অ্যাকশন। এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি বলবো যে এতগুলো পরীক্ষার্থীরা একটা বা দুইটা জায়গায় পরীক্ষা দেবে, আই এম নট অফ দ্যাট অপিনিয়ন। 25-26 হাজার পরীক্ষার্থীরা মানে যারা প্রার্থী, চাকরির প্রার্থী, তারা পরীক্ষা দেবে কেন? রাজ্যের মধ্যে 25-30টা জায়গায় পরীক্ষা হবে না? কেন ধর্মনগরের ছেলে খুমলুঙ্গে এসে পরীক্ষা দেবে? তো আমি তাদের কাছে এটা বলবো এবং সাংবাদিকদের মাধ্যমে এটা বলছি যে রাজ্যে আগামী দিন যখন এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে, আরো বেশি মাত্রায় পরীক্ষার সেন্টার যেন তারা করে পরীক্ষা। স্যার, এই পরীক্ষায় যুক্ত পাঁচজন কমিটি এখনো পাঁচজনের কমিটি তাদের উপর কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কিন্তু দুজন ধরা পড়েছে, কি বলবেন স্যার? পাঁচজন কমিটি, বোর্ড কমিটি যদি অ্যাকশন না নেওয়া, কারা অ্যাকশন নেয়নি, পার্টি তাদের অ্যাকশন নেবে? সি, রাজনীতি নিয়ে বরং আসুকই চেয়ারও দোষীর অন্য যদি শাস্তি দিয়ে আনকায় পার্টি আর রাজনৈতিক ব্যক্তির অন্য শাস্তি নেই। আমি মহারাজার কাছে বল, উনি পার্টি ইচ্ছি ওনার কাছে বল পার্টি অ্যাকশন নেবে, কি আছে? এগুলো কি বরদাস্ত হবে নাকি যে পেপার লিক হয়ে যায় এত বড় ইয়ে অবচাষ আবাই? সো অল দি পরীক্ষার্থী আপনারা নিশ্চিত থাকুন, মহারাজের সাথে আমার আজকেও কথা হয়েছে, যাই পরীক্ষা হবে স্বচ্ছ পরীক্ষা হবে এবং ভালো করে হবে। থ্যাংক ইউ।